তারা নামের কর গুণগান তারা মাকে সব সময় ডাকো বলে ভগবান পরিসংখ্যান বলছি এবারের কৌশিকী অমাবস্যায় পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে চলতি দু সালে লক্ষাধিক জনসমাগম হয়েছিল কৌশিকী পূর্ণ লগ্নে তিল ধারণের জায়গা থাকেনি দূর দূরান্ত থেকে ভিন দেশ জেলা রাজ্য থেকেও এসেছিল সাধক সাধিকারা এসেছিল পূর্ণার্থী এবং দর্শনার্থীরা সর্বকালীন রেকর্ড ভেঙেছে উৎসব হয়েছে আনন্দ হয়েছে কাতরে কাতরে মানুষ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বড়মাকে মাকে পুজো নিবেদন করেছে কিন্তু ভালোর থেকে খারাপের দিকগুলোই যেন ইদানিংকালে তারাপীঠে বেশি মাথা চাড়া দিচ্ছে অটো থেকে নামার পরেই রাস্তা দুপাশে তারাপীঠের মতো তীর্থস্থানে কোথায় থাকবে ফুলের মালার দোকান দশকর্মা দোকান তা না হলে কি দেখা যাচ্ছে তা মাংসের দোকান শুধু রক্ত কোথাও মুরগি কোথাও আবার পাঁঠা খাসি অটো থেকে নেমে আপনি যত এগিয়ে যাবেন ততই দেখবেন দুপাশারি রাস্তা ধারে শুধুমাত্র মাংস রান্নার গন্ধ উঠছে এবং মাংস রান্নার কাজ চলছে ছবিটা দেখলে মনে হবে যেন এটা একটা কোনো বাড়ি বা তীর্থস্থান আদতে কিন্তু তা নয় এটা দেবীপীঠ এটা মা তারা ভূমি তীর্থভূমি মহাতীর্থ তারাপীঠ কিন্তু এটা মানুষের মনে থাকে না অনেক রকম লড়াই দাঙ্গা অশান্তি ঝুট ঝামেলা মারপিট মদ্যপ অবস্থায় অসভ্য আচরণ দেখেছি কৌশিকী আমাবস্যায় সে সমস্ত চিত্র আপনাদের দেখাতে চাইছি না কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এগুলি বন্ধ হওয়া দরকার যদিও এবার কৌশিকী অমাবস্যায় অন্যান্য বারের মতো অসংখ্য পুলিশ ছিল কিন্তু মানুষ যদি অশান্তির পরিবেশ তৈরি করে পুলিশ কতটা শান্তি বজায় রাখবে মানুষ এসেছে পুজো দেবে লাইনে দাঁড়াবে মায়ের প্রসাদ খাবে না বেয়ালিপ্পনা হচ্ছে কৌশিকী অমাবস্যায় কয়েকটা চ্যানেলে দেখলাম চুরি ডাকাতির ঘটনা ঘটেছে স্বচক্ষেও দেখলাম শুক্রবার সন্ধ্যায় অমাবস্যার পরের দিন দুই দল হিজড়ার মধ্যে মারপিট দাঙ্গা তারাপীঠ মহাশ্মশানের পাদপদ্মের সামনে অভিযোগ একদল হিঁজড়া চুরি ডাকাতি চিন্তায় সাথে যুক্ত ছিল কৌশিকি অমাবস্যায় তারাপীঠের মুন্ডমালিনীতলা থেকে শুরু করে বিভিন্ন স্থানে রাস্তা ধারে আমরা দেখেছি অসংখ্য মানুষ একটু ছোট চট কিংবা তিরপল মিলে রাত্রি যাপন করেছে অনেক কষ্ট করে মা তারার কাছে এসেছে অনেক দূর থেকে এসেছে কিন্তু সে জায়গায় যদি এত লড়াই দাঙ্গা অশান্তি হয় তাহলে বলুন শান্তিটা কোথায় কৌশিকী অমাবস্যায় অসংখ্য স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রম এবং বিভিন্ন সাধারণ মানুষ ভাণ্ডারা দেয় অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু কৌশিকী অমাবস্যায় সবার পাওয়ার কথা কিন্তু এক শ্রেণীর মানুষ পায় না কেন না এক শ্রেণী মানুষের অরাজকতার জন্য খাবার খায় না খাবার নেয় সামান্য খেয়ে খাবার নষ্ট করে যে কারণে অনেক মানুষের খাবার খাওয়া হয় না চড়া দামে বাজার থেকে খাবার কিনতে হয় ভেজাল দু নম্বরি খাবারে ছেয়ে গেছে তারাপীঠ হ্যাঁ পেড়া পর্যন্ত দু নম্বরি হয়ে গেছে আগের মতো আর মান নেই মহাশ্মশানের উপর দিয়ে জুতো পরে যাতায়াত হয় মদ খেয়ে বেয়ালপনা হয় অসভ্য গালি গালাচ নোংরা চুয়ারি কিস্তি আমাদের শুনতে হয় অনেক সাধক সাধিকারাও আছে তারা তারাপীঠ মহাশ্মশানে যায় হোম যজ্ঞ করে সোজা চলে আসে নিজেরা বড় বড় ফুলের মালা পরে কিন্তু মায়ের কাছে লাইনে দাঁড়িয়ে একটু পূজা দেয় না মাকে ওই ধরনের একটা মালা নিবেদন করে না এটা কি মা সহ্য করবে এত বড় অরাজ্য কথা তারাপীঠের বুকে এসব কি হচ্ছে সরকারি মতে বলা হচ্ছে পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তাহলে বেসরকারি মতে তো আমি সাত আট কোটি টাকা ধরতেই পারি কারণ ছোট বড় লজ বাড়ি এবং ফুটপাতের দোকান তারাও কম বেশি ব্যবসা করেছে যেমন এবারে কৌশিকী আমস্যায় পাঁচশো টাকার একটি রুম আপনাকে আট হাজার টাকায় নিতে হয়েছে এমন অসংখ্য দু নম্বরের ঘটনা আছে রামপুরহাটে নেমে আপনি অটোই তারাপীঠ যাবেন সেখানেও কারসাচি প্রতিদিন ভোর পাঁচটায় সঞ্জয় দেবীর ভোরের তারা চ্যানেল মা তারা মাতৃ আশ্বামীর ব্যবস্থাপনায় আপনাদের জন্য একটি করে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় আজকেও যত সামান্য তারাপীঠ নিয়ে আলোচনা করা হলো এখানে কোনো রাজনীতি করা হয়নি এখানে কোনো জাতি ধর্ম গোষ্ঠীকে আঘাত আনা হয়নি এখানে শুধুমাত্র দেবীপীঠ তারাপীঠে কথাগুলি যত সামান্য তুলে ধরা হয়েছে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা যা শুনলে আপনাদের চোখে জল আসবে কিন্তু বাস্তবে তা ঘটে গেছে অনেক অনেক মিডিয়া চ্যানেলে দেখাচ্ছে আপনারা লক্ষ্য করে দেখুন যে সমস্ত অভুক্ত ভিখারিদের আমি আপনি আপনারা টাকা পয়সা এবং যত সামান্য খাবার দিয়ে সাহায্য করি সেই সমস্ত ভিখারিদের উপরও এবার ভাগ বসিয়েছে এক শ্রেণীর মানুষ কত বড় লজ্জার বিষয় কতটা নির্মমতা হলে মানুষের এহেন পতন ঘটে অধূপ পতন জয় মাতারা জয় গুরু বামদেব